এটা কার ডাক? আমার হচ্ছে না, তাই না? আমি আসলে পারি না, আমার কণ্ঠে সুর নাই। হ্যাঁ, কিন্তু চেষ্টা তো করি। এটা কোকিলের ডাক, তাই না? কু। আর একটা পাখি আছে না, কা কা। আচ্ছা দেখেন, দুটো চেহারা কিন্তু একই রকম প্রায়, তাই না? কাক আর কোকিল। কিন্তু ভালো লাগে কাকে? কাকে ভালো লাগে? ভালো লাগে কোকিলকে। কু। কেন ভালো লাগে? কারণ হচ্ছে কোকিলের কণ্ঠে কী রয়েছে? সুর রয়েছে। আচ্ছা সুরটা কী? সুরটা হচ্ছে এই যে ওঠা নামা, ও ঢেউ খেলে রে, ও ঢেউ খেলে রে, এই যে ওঠা নামাটা, এই যে, হ্যাঁ হ্যাঁ, কু কু, তাই না? কু কু। কোকিল যদি এভাবে ডাকতো, কু, তাহলে আমরা জুতাড়া করে মজাতে পারি, ভালো লাগতো না, তাই না? সুরের জন্য ভালো লাগে, সুরের জন্যে, তাই না? সুরের জন্যে। ইংরেজি ভাষাটা হচ্ছে সুরের ভাষা, সুন্দর ভাষা। আমাদের বাংলা ভাষাও কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর, কিন্তু ইংরেজিটাও সুন্দর, তাই না? সুরের ভাষা, এটাই ভালোবাসা। দেখুন ওরা বলছে এডুকেশন, এডুকেশন, এডুকেশন। আমি যদি বলি এডুকেশন অথবা এডুকেশন, মনে হচ্ছে এডুকেশন, কেমন লাগে এটা? এটা হচ্ছে এজু 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 এজু, এই যে এই যে, হ্যাঁ, এজু এজু। এবার কেটা ছুঁড়ে মারেন, এজু এজু খাই শান। দেখেন, এজু খাই শান, এজু খাই শান, এজু খাই শান, এজু খাই শান, সরি, হ্যাঁ, এজু খাই শান, এজু খাই শান, এজু খাই শান। পটাটো, আলু আলু আলু। আচ্ছা তাহলে আমরা এটা খেয়াল করবো, ইংরেজি ভাষাতে, ইংরেজি শব্দে একটা জায়গায় তারা ঘামারে, ঘামারে উপরে তুলে দিয়ে সব ছেড়ে দেয়। অর্থাৎ এডুকেশনে কেটা জোরে বলবে, হ্যাঁ, বলবে কিভাবে? তিনটা লিয়ে খেলে ফলো করে, স্লোলি, লাউডলি আর ক্লিয়ারলি, তিনটা লি। অর্থাৎ ওই যে স্ট্রেসড জায়গাটা, এজু খ্যাই, কেটা স্লোলি বলবে, লাউডলি বলবে এবং ক্লিয়ারলি বলবে, আরগুলো দেখবেন ছেড়ে দিবে। হ্যাঁ, তখন মনে হয় কী বলো, অর্ধেক কথা বলে অর্ধেক বলে না, কেন এরকম? আসল ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে ওই রকম, যেরকম আমরা বাংলায় বলি না, মো কেন মো মো, খেয়াল করো, মন মন বলছি, মন মো, নটা একেবারেই কমে গিয়েছে, কিন্তু সুরের কারণে হয়েছে, মন কেন মানে না, মানে না মন, হ্যাঁ, তাই না? ঠিক ইংরেজি, ইংরেজিতে এই খেলাটা চরম চরম চলে প্রত্যেকটা শব্দে। হ্যাঁ, ধরেন ওই যে পটাটো, পটাটো, হঠাৎ করে বলবে ইংরেজিতে টেটো, আবার কি ভাই, ক্যান আই হ্যাভ সাম পটাটোস, সো হোয়াট ইজ, হোয়াট ডু ইউ মিন বাই টেটোস? একজন ব্রিটিশ যদি এসে বলেন যে একটা দোকানে, যে বলে ক্যান আই হ্যাভ সাম, ক্যান আই হ্যাভ, ক্যান আই হ্যাভ সাম পটাটোস, সরি স্যার, হোয়াট ইজ টেটো, পটাটো, তখন আলু দেখালে, ও স্যার এটা তো পটেটো, এটা টেটো হইল কবে, বুঝেছেন ব্যাপারটা এরকম। তো ওরা ওই এই খেলাটা চলতে থাকে, কু, এই যে ওঠা নামা, ওঠা নামা, কু, হ্যাঁ, এই ওয়েভস, এই ঢেউটা ধরতে পারলে দেখবেন আপনার উচ্চারণটা এত সুন্দর হয়ে যাবে না, যতটুকু সুন্দর হয়েছে আরও সুন্দর হয়ে যাবে। এডুকেশন, এজু 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 এডুকেশন, 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 নিত্যে তালে তালে, না এরকম আর কি। পটাটো, এডুকেশন, প্রত্যেকটা শব্দ দেখবেন একটা জায়গায় স্ট্রেস করে, সেটা বলে কি, কোয়াইটলি, সরি, ক্লিয়ারলি, লাউডলি অ্যান্ড স্লোলি, তিনটা লি। অনেক ধন্যবাদ, ভালো থাকি, ভালো রাখি।